সময় চেয়েছিলেন লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত, কিন্তু আদালত সময় দিল মাত্র 7 দিন। এরই সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া শুরু করা নিয়ে এবার রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি। বললেন, এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, এখানেই শেষ নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট না দিলে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিলেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন সচিব অশোক কুমার সাহা সহ একাধিক সরকারি আধিকারিককে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়ম অনুযায়ী গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। 2022 সালের নভেম্বর মাসে মুখ্য সচিব থেকে সেই সংক্রান্ত অনুমোদন চায় সিবিআই, কিন্তু অভিযোগ রাজ্য প্রশাসনের তরফে এখনও তাদের কিছু জানানো হয়নি। এই অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে তা জানতে চেয়ে গত 22 মার্চ মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করে হাইকোর্ট। 3 এপ্রিলের মধ্যে সেই রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়। 26 মার্চ ইডির তরফ থেকেও আদালতের এই নির্দেশ সম্পর্কে মুখ্য সচিবকে অবগত করা হয়, কিন্তু এদিনও সেই রিপোর্ট না আসায় ক্ষুব্ধ হন বিচারপতি জয় মাল্য বাগচি। তিনি প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশের পরেও যদি মুখ্য সচিব কোনো পদক্ষেপ না করেন তাহলে কেন তাকে আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হবে না? বিচারপতি বলেন, এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এরপর এদিন দুপুরে দ্বিতীয় দফায় শুনানি চলাকালীন রিপোর্ট দাখিল করার জন্য মুখ্য সচিবকে লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী। কারণ হিসেবে মুখ্য সচিবের ভোটের কাজে ব্যস্ত থাকার কথা বলেন। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি বলেন, এটা যদি রাজ্য সরকারের সওয়াল হয় তাহলে মুখ্য সচিবকে বৃহস্পতিবারই আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হবে। বিচারপতি আরো বলেন, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার 1.5 বছর আগে থেকে সিবিআই মুখ্য সচিবকে ছাড়পত্র দেওয়ার জন্য চিঠি দিয়ে আসছে। এরপরই মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দাখিল করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেয় আদালত। যে ওনাকে যিনি মুখ্য সচিব বানিয়েছেন, বিচার প্রক্রিয়া যদি ঠিকমতো শুরু হয়, তদন্ত যদি ঠিকমতো শুরু হয়, তাহলে পরে তো মুখ্য ওনাকে যিনি বানিয়েছেন তিনিই তো ভেতরে ঢুকে যাবেন। তো উনি কীভাবে করবেন? প্রভু ভক্তি বলে তো একটা কথা আছে, প্রভু মাস্টার ইজ অলওয়েজ রাইট, তো সেটাই করছে। আদালতের বিষয়ে কোনো কিছু মন্তব্য করবো না, তবে সামগ্রিকভাবে এটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় যখন 40% এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে, যেখানে ভারতবর্ষে 45 বছরের সবথেকে বেশি বেকার, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা আইনের বেড়াজাল তৈরি করে তারা প্রক্রিয়াটাকে জটিল করে দিতে চাইছে। এবং বিরোধীরা কোনোভাবেই চায় না যে বাংলার মানুষের হাতে কাজ থাক, কারণ বাংলার মানুষের হাতে কাজ থাকলে গোলা জলে রাজনীতি করার পথটা তাদের বন্ধ হয়ে যাবে। এবার রাজ্য সরকার কি পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে সকলে। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।